নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চামহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যবাসীলৈ ভাল খবৰ। আজি ৰাজ্যৰ লাখ লাখ লোকৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। ৰাজ্যৰ লাখ লাখ লোকক ধন প্ৰদান কৰিব হিমন্ত চৰকাৰে। আজি আপোনাৰ একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। আজি ৰাজ্যৰ লাখ লাখ লোকক ধন প্ৰদান কৰিব হিমন্ত চৰকাৰে। আজি হৈছে পেঞ্চন আৰু অৰুণোদয়ৰ দিন। প্ৰতি মাহৰ 10 তাৰিখে হিতাধিকাৰীয়ে বেংক একাউণ্টযোগে লাভ কৰে নিজৰ প্ৰাপ্য ধন। আৰু আজি হৈছে 10 তাৰিখ, সেয়েহে আজি ৰাজ্যৰ 38,59,778 গৰাকী হিতাধিকাৰীৰ বেংক একাউণ্টত ধন সোমাব। অৰুণোদয় আঁচনি, শ্বহীদ কুশল কোঁৱৰ বৃদ্ধ পেঞ্চন, ৰাষ্ট্ৰীয় দিব্যাংগ, বিধৱা আৰু বৃদ্ধ পেঞ্চনৰ ধন লাভ কৰিব হিতাধিকাৰীয়ে। এই আঁচনিসমূহৰ বাবে প্ৰতিমাহে 300.35 কোটি টকা ব্যয় কৰে চৰকাৰে। পৰৱৰ্তী খবৰ, আকৌ আহিল অম্বুবাচী মেলা। ভক্তৰ বাবে পুনৰ কামাখ্যাৰ পথত পাৰি দিব ৰেড কাৰ্পেট। আকৌ আহিল অম্বুবাচী মেলা। শক্তিপীঠ মা কামাখ্যাত 22 জুনৰ নিশা 2:30:42 পৰা আৰম্ভ হ'ব প্ৰবৃত্তি। আনহাতে নিবৃত্তি হ'ব 26 জুনত। এইবাৰ অম্বুবাচীকৈ নীলাচল পাহাৰত চলিছে ব্যাপক প্ৰস্তুতি। ভক্তৰ সুবিধা হোৱাকৈ গ্ৰহণ কৰা হৈছে বিভিন্ন সিদ্ধান্ত। পূৰ্বৰ দৰে ভক্তৰ বাবে নিৰ্মাণ কৰা হ'ব কেম্প। 22 জুনৰ নিশা 2:30:42 অম্বুবাচীৰ প্ৰবৃত্তি উপলক্ষে মা কামাখ্যাৰ দুৱাৰ বন্ধ হোৱাৰ পাছত 26 জুনৰ নিবৃত্তি উপলক্ষে পুৱা নিত্য পূজাৰ পাছতেই খোলা হ'ব মন্দিৰৰ দুৱাৰ। অম্বুবাচীলৈ আগমন ঘটিবলগীয়া লাখ লাখ ভক্তৰ বাবে পথত থাকিব খোৱা পানীৰ সুব্যৱস্থা। জানিব পৰা মতে নাৰ্চাৰীৰ পৰা কামাখ্যালৈ যোৱা পথত থাকিব ভক্তৰ বাবে খোৱা পানীৰ সুব্যৱস্থা। ইয়াৰ উপৰি ভক্তৰ বাবেই সমগ্ৰ পথটোত পাৰি দিয়া হ'ব কাৰ্পেট। এইবাৰ ভক্তৰ বাবে নিৰ্মাণ কৰা হ'ব 2টা কেম্প। এই 2টা কেম্প থাকিব পাণ্ডুত। নিশা 9 বজাৰ পাছত কামাখ্যাত প্ৰৱেশ কৰিব নোৱাৰিব ভক্তই। পৰৱৰ্তী খবৰ, সাৱধান, পুনৰ ভয়ংকৰ ৰূপত আহি আছে সাগৰীয় ঘূৰ্ণীবতাহ বিপৰ্যয়। আগন্তুক 24 ঘণ্টাত ভয়ংকৰ ৰূপ ল'ব ঘূৰ্ণীবতাহ বিপৰ্যয়ে। অসমতে পৰিব ইয়াৰ প্ৰভাৱ। এই সন্দৰ্ভত সতৰ্কবাণী জাৰি কৰিছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। প্ৰচণ্ড বেগেৰে আহি আছে সাগৰীয় ঘূৰ্ণীবতাহ বিপৰ্যয়। আগন্তুক 24 ঘণ্টাত ভয়ংকৰ ৰূপ ল'ব ঘূৰ্ণীবতাহ বিপৰ্যয়ে। ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ এই সন্দৰ্ভত সতৰ্কতা জাৰি। আৰব সাগৰত ইতিমধ্যে সৃষ্টি হৈছে প্ৰচণ্ড ঢৌৰ। 14 জুন পৰ্যন্ত পৰ্যটকৰ বাবে বন্ধ কৰি দিয়া হৈছে টিছাল বীচ। ভাৰতৰ লগতে ইৰাণ, ওমান আৰু আৰব সাগৰত পৰিব ইয়াৰ ব্যাপক প্ৰভাৱ। গোৱা, মুম্বাই, পোৰবন্দৰত জাৰি কৰা হৈছে এলাৰ্ট। লগতে উপকূলীয় এলেকা এৰি নিৰাপদ স্থানলৈ যাবলৈ আহ্বান জনাইছে স্থানীয় লোকসকলক। আৰু মাছমৰীয়াসকলক উপকূললৈ নাযাবলৈ আহ্বান জনাইছে প্ৰশাসনে। 12 জুনলৈকে এই সাগৰীয় ঘূৰ্ণীবতাহ বিপৰ্যয়ক লৈ সতৰ্কতা জাৰি কৰিছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষত নামভৰ্তিকৰণক লৈ গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা আছাম হায়াৰ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন কাউন্সিলৰ। 11ম শ্ৰেণীৰ নামভৰ্তিকৰণৰ বাবে গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা। 2023 বৰ্ষৰ প্ৰথম বৰ্ষত নামভৰ্তিৰ আবেদন প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হৈছে। 17 জুনলৈকে অনলাইন যোগে আবেদন কৰিব পাৰিব আবেদনকাৰীয়ে। আৰু 19ৰ পৰা 21 জুনত প্ৰস্তুত হ'ব নামভৰ্তিৰ তালিকা। অস্থায়ী অপেক্ষাৰতৰ তালিকা প্ৰকাশ হ'ব 21 জুনৰ মাজনিশা। আৰু 24 জুনলৈকে বাহাল থাকিব ইয়াৰ মান্যতা। 22 জুনৰ পৰা 24 জুনলৈ চলিব নামভৰ্তি প্ৰক্ৰিয়া।
26-28 জুনত প্রকাশ হব নামভর্তির সম্পূর্ণ তালিকা। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংহতে জানাইছে এই তথ্য। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী মোদীর সন্মুখত আন এক বিপদ। এইবার প্রধানমন্ত্রী মোদীর শিক্ষা ডিগ্রির তথ্য বিচারি আদালতর কাষ চাপিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট আদালতত মোদীর ডিগ্রি বিচারি আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীগীর। প্রধানমন্ত্রী মোদীর শিক্ষা ডিগ্রির তথ্য বিচারি এইবার আদালতর কাষ চাপিল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট আদালতত মোদীর ডিগ্রি বিচারি আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীগীর। ন্যায়াধীশ বীরেন বৈষ্ণৱ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পুনরীক্ষণ আবেদন গ্রহণ করে। অহা 30 জুনত এই সন্দর্ভত গ্রহণ করা হব পরবর্তী শুনানি। উল্লেখযোগ্য যে পূর্বে প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রির তথ্য দাবি করার বাবে অরবিন্দ কেজরিওয়ালক আদালতে বিহিছিল 25,000 টাকার জরিমনা। আর যা 31 মার্চত অরবিন্দ কেজরিওয়ালক 25,000 টাকার জরিমনা বিহিছিল আদালতে। গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভাষ্য দিছিল ওয়েবসাইটত উপলব্ধ নহয় প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি। 2016 এপ্রিলত কেন্দ্রীয় তথ্য আয়োগলৈ পত্র লিখি পিএমর শিক্ষাগত অর্হতার তথ্য রাজহুয়া করার দাবি জানাইছিল। আর তারপরে কেন্দ্রীয় তথ্য আয়োগে গুজরাট বিশ্ববিদ্যালয়ক স্নাতক স্নাতকোত্তর ডিগ্রির বিবরণ দাখিল করবলৈ নির্দেশ দিছিল। কেন্দ্রীয় তথ্য আয়োগের এই নির্দেশ খারিজ করেছিল আদালতে। পরবর্তী খবর, এইবার অসমের হোস্টেলসমূহক লৈ কঠোর হব অসম সরকার। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনার যাতে পুনরাবৃত্তি রাজ্যত নহয় তার বাবেই হোস্টেলসমূহক লৈ কঠোর হব রাজ্য সরকার। আজি এই কথা জানাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। হোস্টেলক লৈ কঠোর হব রাজ্য সরকার। একাংশ ছাত্র ছাত্রী পড়া শেষ হওয়ার পাছতো হোস্টেলতে থাকে। আর তার বাবেই হোস্টেলত থাকা আন ছাত্র ছাত্রীসকলের পড়ে থাকা পরিবেশ বিনষ্ট হয়। অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ঘটনা যাতে রাজ্যত পুনরাবৃত্তি নহয় তার বাবে কঠোর হব হিমন্ত সরকার। আজি এই কথা জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, গুহাটির গণেশগুড়ির সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সন্দর্ভত একে কনস্ট্রাকশনের ঠিকাদার পারিজাত শইকীয়া গ্রেপ্তার। গণেশগুড়ির সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা কেন্দ্র করে পুনের এজন লোকক গ্রেপ্তার করা হয়েছে। এইবার গ্রেপ্তার হল একে কনস্ট্রাকশনের ঠিকাদার পারিজাত শইকীয়া। চতিয়ার পর আটক করা হয়েছে এই ঠিকাদারজনক। ইয়ার পূর্বে শুক্রবারে এই একেটা প্রতিষ্ঠানের পরিচালক বি বালাজীক গ্রেপ্তার করেছিল দিসপুর আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে বৃহস্পতিবারে পুয়ার ভাগত গুহাটির গণেশগুড়িত এখন স্কুল বাসর চকার তলত পড়ি মৃত্যু হয়েছিল প্রিয়া কুমারী নামর 11 শ্রেণীর এগারী ছাত্রীর। আর ইয়ার পাছতে পোহরলে অহা সিসিটিভি ক্যামেরাত স্পষ্ট হয়েছিল রাজপথর মাজত খান্দি থাকা একটা গাত আছিল এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ। জাইকার পানি যোগানকারী পাইপ মেরামতির বাবে খান্দি থাকা আছিল এই গাত। বহু বিতর্কিত জাইকার বিরুদ্ধে গুহাটিয়াই নহয় বরঞ্চ রাজ্যজুড়ে ইতিমধ্যে কেবল এক প্রবল জনমত গড় লৈ উঠিছে। তেনে পরিস্থিতিত জাইকার বাবেই পুনের এগারী ছাত্রীয়ে প্রাণ দিবলগিয়া হওয়া বিষয়টিয়ে ব্যাপক চর্চা লাভ করে। আনহে নালাগে স্থানীয় রাইজে জাইকার ও বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালের বিরুদ্ধেও দাখিল করে গোচর। আর তার মাজত অবশ্য জলবোর্ডে গণেশগুড়িরপরা লালমাটিলৈ জাইকার পাইপ মেরামতির দায়িত্ব লাভ করা ঠিকাদারী প্রতিষ্ঠান একে কনস্ট্রাকশনের বিরুদ্ধে গোচর দাখিল করে। এই গোচরের ভিত্তিতেই শুক্রবারে প্রথমে ঠিকাদারী প্রতিষ্ঠানটির পরিচালক বি বালাজীক আর এইবার ঠিকাদার পারিজাত শইকীয়াক গ্রেপ্তার করেছে। গুহাটিরপরা যা একটা আরক্ষীর দলে তেওঁক চতিয়ারপরা গ্রেপ্তার করে গুহাটিলৈ লৈ আনিছে। জানিবা মতে এই ঠিকাদারী প্রতিষ্ঠানটিয়ে রাজপথত গাত খান্দি পাইপ মেরামতির বাবে সংশ্লিষ্ট বিভাগসমূহেরপরা লবলগিয়া অনুমতি লওয়া নাছিল। ইয়ার উপরি রাজপথের মাজতে গাত খান্দি উন্মুক্ত অবস্থাতে থার লগতে গাতর মাটিরে পথর আধা অংশ পর্যন্ত আবদ্ধ করে রাখিছে। সেয়েহে চূড়ান্ত দায়িত্বহীনতার বাবে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।